দর্শক, এটি হচ্ছে গাড়ি। গাড়িটি হচ্ছে টিভিএস ব্র্যান্ডের একটি সিএনজি গাড়ি। আপনাদের যদি দেখায় আর কি, গাড়ির ভিতরে কিন্তু খুবই ভালো কন্ডিশন রয়েছে। আমি আপনাদের দূর থেকে আগে দেখানোর চেষ্টা করছি। আর এই গাড়িটি কিন্তু অন টেস্ট অবস্থায় রয়েছে। আপনারা চাইলেই আপনাদের যদি কোনো ব্যাটারি থেকে রেজিস্ট্রেশন করার করতে দেয়, সেক্ষেত্রে আপনারা কিন্তু নাম্বার করে নিতে পারবেন নিজের নামে। এটা হচ্ছে গাড়ির সামনের কন্ডিশন। দর্শক, আসসালামু আলাইকুম। শামিম ব্লগের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। দেশ এবং দেশের বাইরে থেকে যারা ভিডিও দেখছেন, প্রত্যেকটি দর্শককে জানাচ্ছি শামিম ব্লগ অন্তর থেকে শুভেচ্ছা। তো দর্শক, আমি আপনার আমার এই চ্যানেলের ভিতরে কিন্তু অনেক গাড়ি আমি ভিডিও দিয়েছি, মানে যত প্রকার গাড়ি আছে সিএনজি গাড়ি কিন্তু আমি এখনও পর্যন্ত ভিডিও দিইনি। তো আজকে কিন্তু আপনাদের সামনে সিএনজি গাড়ি নিয়ে আমি হাজির হয়েছি। যারা আসলে এই গাড়ি নিতে চান, অবশ্যই দ্রুত যোগাযোগ করবেন, স্ক্রিনে যে নাম্বার আছে নাম্বারে যোগাযোগ করার চেষ্টা করবেন। আর এই গাড়িটি যদি সরাসরি দেখতে চান, চলে আসবেন ফরিদপুর জেলার সদরপুরে। তো দর্শক, যদি আমার ভিডিওটি ভালো লাগে, অবশ্যই একটু লাইক দেবেন আর অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। তো চলুন দেখো আজকে গাড়িটি। তো দর্শক, এটি হচ্ছে গাড়ি। গাড়িটি হচ্ছে টিভিএস ব্র্যান্ডের একটি সিএনজি গাড়ি। আপনাদের যদি দেখায় আর কি, গাড়ির ভিতরে কিন্তু খুবই ভালো কন্ডিশন রয়েছে। আমি আপনাদের দূর থেকে আগে দেখানোর চেষ্টা করছি। আর এই গাড়িটি কিন্তু অন টেস্ট অবস্থায় রয়েছে। আপনারা চাইলেই আপনাদের যদি কোনো ব্যাটারি থেকে রেজিস্ট্রেশন করার করতে দেয়, সেক্ষেত্রে আপনারা কিন্তু নাম্বার করে নিতে পারবেন নিজের নামে। তো এটা হচ্ছে গাড়ির সামনের কন্ডিশন। এটা টিভিএস ব্র্যান্ডের গাড়ি দেখুন। আর এটা হচ্ছে সিএনজি। দর্শক, গাড়ির টায়ারগুলি কিন্তু নতুন কন্ডিশন রয়েছে। এটি হচ্ছে গাড়িটির সামনের কন্ডিশন। তো ভিতরকার যদি কন্ডিশন আপনাদের দেখানোর চেষ্টা করি, দেখুন এই টাইপের হবে। আর এটি হচ্ছে এখানে কিন্তু একটা পানির বোতল রাখার একটা জায়গা আছে। এটা হচ্ছে গাড়ির মিটার কন্ডিশন। একটা প্রাইভেট কারের ভিতরে যা থাকে সিএনজি গাড়ির ভিতরে কিন্তু সবকিছু তাই রয়েছে। এটা হচ্ছে উপরের সিলিং। আর এই গাড়িটির হচ্ছে এখানে আর কি সব মানে বর্ণনা দেওয়া আছে, গাড়ি কোন ব্র্যান্ডের কত সালের সবই এখানে বর্ণনা দেওয়া আছে। আপনারা আসলে দেখে নেবেন। দর্শক, এটা হচ্ছে গাড়িটির কন্ডিশন। এটা হচ্ছে পেছনের টায়ার। টায়ারগুলি ভালো কন্ডিশন রয়েছে। আর এটা হচ্ছে পিছনের আর কি ইঞ্জিন থাকে, আমি আপনাদের দেখাবো একটু পরে। যারা আসলে সিএনজি গাড়ি খুঁজছেন কেনার জন্য, অবশ্যই আপনারা যোগাযোগ করার চেষ্টা করবেন এই ভিডিও দেখে, অতি দ্রুত মানে যোগাযোগ করার চেষ্টা করবেন। এটি হচ্ছে পিছনের সিটের কন্ডিশন দর্শক। আর এটি হচ্ছে পায়ের ফ্লোর, পায়ের নিচে থাকে আর কি। আর যদি কোনো দর্শক প্রাইভেট ইউজার নিতে চান, সেক্ষেত্রে নিতে পারেন, কোনো প্রবলেম নাই। তো দর্শক, এটা হচ্ছে গাড়ির ইঞ্জিন, টিভিএস কিং ডিলার। আর এখানে কিন্তু কার্বোরেটর রয়েছে। এটি হচ্ছে 225 সিসি ইঞ্জিন আর কি। আপনারা যারা আসলে গাড়িটা যারা আসলে বোঝেন তারাই বুঝতে পারবেন। এটা হচ্ছে স্পেয়ার টায়ার সবই রয়েছে এখানে দর্শক। এখন গাড়ি স্টার্ট করে সাউন্ড দেখাবো। দর্শক, এটা হচ্ছে গাড়ির সাউন্ড। এটা হচ্ছে সাইলেন্সার। দর্শক, গাড়ি স্টার্ট অবস্থায় রয়েছে, দেখুন সব কিছু রয়েছে এখানে। আপনারা অবশ্যই গাড়ি সরাসরি দেখে আপনারা দাম দর নিতে পারবেন। তো ভাই, কেমন আছেন? আপনাদের তো গাড়িটা এখন হচ্ছে, এই গাড়িটা যদি কোনো দর্শক নিতে চায়, সেক্ষেত্রে কোথায় আসতে হবে? এটা সদরপুর মনিকোঠা থেকে 2 কিলোমিটার আগে আকটকালী খোলা। আচ্ছা, তো বর্তমানে এই গাড়িটা মানে আরেকটা কথা, এই গাড়িটা কত সালের মডেল, মানে শোরুম থেকে কত সালে কেনা হয়েছিল? 4/18 শোরুম থেকে কেনা হয়েছিল এই গাড়িটা। তো এখন এই গাড়িটা আপনি কত টাকা হলে সেল করে দেবেন? আমি আর কি 1,85,000 টাকা হলে সেল করব। আপনি 1,85,000 টাকা হলে সেল করে দিবেন, আর তারপরে কি দামাদামি সুযোগ থাকবে? হ্যাঁ, দামাদামি সুযোগ আছে। আচ্ছা, আপনি এই গাড়িটা কেন বিক্রি করবেন? আমি অ্যাকচুয়ালি আবার বাইরে যাওয়ার একটা চিন্তা ভাবনা আছে, তো এই কারণে আপনি সেল করে দেবেন। তাহলে গাড়িতে কোনো সমস্যা নাই? কোনো সমস্যা নাই, মানে পেট্রোলও চলে গ্যাসেও চলে? জি জি। আচ্ছা,
সালামু আলাইকুম।